হাই, দিস ইজ মনীষা, ওয়েলকাম টু জিও বাংলা। আজ আপনারা দেখছেন রিদম স্টুডিও, আর আজ আমি মনীষা নিয়ে চলে এসেছি আপনাদের রিদম স্টুডিওর একজন স্পেশাল আর্টিস্টকে। আমার সাথে উপস্থিত রয়েছেন সিঙ্গার শ্রীমতী লিলি চ্যাটার্জি। হ্যালো ম্যাম, নমস্কার। জিও বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন লাগলো আজ এখানে এসে? ভীষণ ভালো লাগলো, সকলকে খুবই ভালো লাগলো, প্রত্যেকটা সদস্যকে খুব ভালো লাগলো, গান গেয়েও ভালো লাগলো, সবটাই খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি একটু দর্শককে জানান যে কবে থেকে আপনার অ্যাকচুয়ালি প্রফেশনালি, মানে গানটা তো আমরা বাঙালিরা ছোটোবেলা থেকে শিখি, প্রফেশনালি কখন থেকে শুরু হলো? প্রফেশনালি যদি শুরু হয় তাহলে একদমই ছোটো থেকে, 5 বছর বয়স থেকে আমি গান বাজনাটা করি। তো এখন যেটা প্রফেশনালি যেটা আমি করতাম এতদিন রবি ঠাকুরের গান, তো প্রফেশনালি যেটা লোকসঙ্গীতে ঢুকে যাওয়া সেটা হচ্ছে আমার 1 বছর হলো। আচ্ছা, তো আপনি এখন বেসিক্যালি ফোকটা গাইছেন? হ্যাঁ, বেসিক্যালি আমি ফোকটাই গাইছি। মানে শেখা কোথা থেকে ফোকটা? সেভাবে আমি শিখি বলতে গেলে গুরুর নাম সেভাবে বলতে পারবো না, আমি আমার নিজের উপলব্ধি থেকে গানটা গাই। আমি 90% শুনি, 10% গাওয়ার চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। তো আমি জিজ্ঞেস করবো একটা কথা, যে এখন তো আপনার গান আমরা রিদম স্টুডিওতে শুনবো, কিন্তু এখন যে ট্রেন্ড হয়েছে, মানে আগে তো একটা ছিল স্টেজ বা প্লেব্যাক, এখন একটা ইউটিউবের ব্যাপার আছে, মানে ইউটিউবে লোকে গান ভিডিও করে বানাচ্ছে এবং সেটা ভীষণ পপুলার হচ্ছে। তো সেই হিসাবে আপনার মনে হয় এখনও পর্যন্ত কোনটা আপনাকে বেশি টানে, মানে সেই স্টেজ নাকি এখন ইউটিউবের ব্যাপারটাও আপনাকে খুব টানে? না, এখন তো ইউটিউবটা খুব টানে, কারণ কি, যুগের সাথে তাল মিলিয়ে তো মানুষকে চলতে হয়। তো এখন ইউটিউবটা, যেহেতু ইউটিউব থেকে মানুষ প্রচুর মানুষ সুযোগ পাচ্ছে, তো আমার ইউটিউবটা বেশ ভালোই লাগছে। বাট আমি তো শুনেছি আপনি প্রচুর স্টেজ পারফরমেন্স করেন, তো তার কী অভিজ্ঞতা? তার অভিজ্ঞতা তো ভালোই, দেখুন লাইভ পারফরমেন্সের একটা আলাদা অভিজ্ঞতা তো আছেই, মানুষের সাথে আই কন্ট্যাক্ট এটার একটা বিশেষ পাওনা, তো খুবই ভালো লাগে। মানে ওই জন্য করতেও ইচ্ছে করে স্টেজ পারফরমেন্স, ওটার খিদে অনেক বেশি। আচ্ছা, তো আরেকটা কথা জিজ্ঞেস করবো, নিজের গান কি কোনো ইচ্ছে আছে, নিজের গান লেখা বা নিজের সুর দিয়ে গান করা? পরবর্তীকালে ইচ্ছে আছে, একটু শিখি। আচ্ছা, আর এবার তো রিদম স্টুডিওতে আমরা আপনার গান শুনবই, কিন্তু এখন দর্শকদের জন্য জাস্ট 2 লাইন একটু হয়ে যাক। আচ্ছা, আমি মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। এটুকুই থাক, এইটুকুনি। তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো একটুখানি। আজি বিজন ঘরে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় জানি জানি জানি, বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। খুব সুন্দর দুটো গান, 2 রকম আপনারা শুনলেন। ওনাকে যদি আবার শুনতে চান, বারবার শুনতে চান, দেখতে থাকুন রিদম স্টুডিও। আমি মনীষা, আবার ফেরত আসবো। কিপ ওয়াচিং জিও বাংলা। নমস্কার।